বর্তমানে আমি প্রচন্ড অসুস্থ। আপনাদের সকলের কাছে দোয়া চাইছি যাতে করে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। বিগত 4 মাস থেকে আমার চ্যানেলে নিয়মিত কোনো আপডেট নেই। মাঝে মধ্যে কোনো ভাইরাল ইস্যুগুলো হয়তো আপডেট হয়েছে, কিন্তু মাঝে মধ্যে আমি ব্যক্তিগতভাবে কোনো ভিডিও আপলোড করছি না, করছি না বললেই চলে। এ নিয়ে আমাকে অনেকেই প্রশ্ন করেছেন, আমি ভিডিও কেন আপলোড করছি না, অনেকে জানতে চেয়েছেন আমি কি ইউটিউব করা ছেড়ে দিলাম নাকি। সবার উদ্দেশ্যে বলি, বিগত 4 মাস থেকে আমরা পারিবারিকভাবে প্রচণ্ড একটা সমস্যার মধ্যে আছি, এক প্রকার চক্রান্তের শিকার আমরা, বিপদের মধ্যে আছি। তো পরিস্থিতি স্বাভাবিক হলে এক সময় আপনাদেরকে খুলে সমস্ত বিষয় আপডেট দেব, ভিডিও সহকারে সমস্ত বিষয়টা তুলে ধরবো। এবং এই 3-4 মাস থেকে আমি মাঝে মধ্যেই হয়তো হালকা পাতলাভাবে অসুস্থ হয়ে যাচ্ছি, মাঝে মধ্যে আবার ঠিক হয়ে যাচ্ছিল, কিন্তু বিগত কয়েকদিন থেকে আবার প্রচণ্ড হয়ে অসুস্থ হয়ে পড়ছি। মাত্র এখন পর্যন্ত প্রথম 2টো রোজা রাখতে পেরেছি, আবার এই কয়েকদিন 2টো রোজার পর থেকে আবারও অসুস্থ হয়ে পড়েছি। নতুন করে আবার প্যারাটাইফয়েড হয়েছে, গায়ে হাতে প্রচণ্ড ব্যথা, এ নিয়ে প্রচণ্ড সমস্যার মধ্যে আছি। আপনাদের সকলের কাছে দোয়া আশীর্বাদ চাইছি যাতে করে আমরা পারিবারিকভাবে বিপদমুক্ত চক্রান্তের শিকার যে হয়েছি তাতে থেকে বেরিয়ে আসতে পারি, এবং আমি নিজেও তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারি, যাতে করে সুস্থ হয়ে এসে আপনাদের মাঝে ফিরে আবারও ভিডিও আপনাদেরকে আপলোড দিতে পারি, ভিডিও আপনাদেরকে বিভিন্ন বিষয়ে তুলে ধরে ভিডিও করতে পারি। আপনাদের কাছে এই জন্য দোয়ার আবেদন রইল। বর্তমানে আরেকটা বিষয় বলবো, আবহাওয়া খুবই খারাপ, মানুষ প্রচুর মানুষ অসুস্থ হচ্ছেন, আবার করোনার বাড়াবাড়ি, তাই সকলকে বলবো একটু সাবধানে থাকুন, কারণ অসুস্থতা হয়ে পড়ছে, অনেক মানুষ অসুস্থ হচ্ছেন, আপনি সাবধানে থাকুন। এবং এই রমজান মাসে আমার জন্য দোয়া করুন, সকল মানুষের জন্যই দোয়া করুন যাতে মানুষরা ভালোভাবে বাঁচতে পারে। আপনি সকলের কাছে আমি দোয়া আশীর্বাদ চাইছি যাতে রমজান মাসে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠে আবার রোজা করতে পারি, রমজানের রোজাগুলো পালন করতে পারি, এবং আমরা পারিবারিকভাবে যে চক্রান্তের শিকার সেই বিপদ মুক্ত হতে পারি, তার জন্য দোয়া চাইছি বিশেষ করে আপনাদের কাছে। এই রমজান মাসে আল্লাহ বেশি দোয়া কবুল করেন, এবং আমি মাত্র 2টো রোজা করতে পেরেছি যাতে আগামী দিনগুলো রোজা রাখতে পারি। আল্লাহর কাছে আমিও সেই কামনা করছি, আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে তাড়াতাড়ি ফিরে এসে আপনাদের মাঝে আবারও ভিডিও উপহার দিতে পারি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।